সেদিন ছিল চৈত্রের এক বিস্ময়াবিভূত বিকেল, 17 মার্চ 1920। মলয় বাতাসের দল বয়ে যাচ্ছিল শান্ত বিভবে। এক শ্বেত বিহগ ঘোষ মেজাজে ফিরে এসেছিল তার শান্তির নীড়ে। তৃণদলে ঝরে পড়া বিকেলের এক ফোঁটা শিশিরে গলা ভিজিয়ে চারিদিকে চকিতে চোখ বুলিয়ে সে ফিসফিস শব্দ তোলে বাতাসে, আমি শুনেছি এক অধিপতি আজ আসছেন এ ধরায়, আমি দিন গুনি তাঁর জন্য। ফরিদপুর জেলার গোপালগঞ্জ মহকুমার টুঙ্গিপাড়া গ্রামে এভাবেই জন্ম হয় এক মহামানবের, এক মহান নেতার। তিনি এমন এক নেতা যার জীবনের জীবনভূমের প্রতিটি আলপথ জুড়ে লুকিয়ে আছে অপার বিস্ময়, শিহরণ জাগানিয়া যার জীবন কাব্যের প্রতিটি স্তবক, বুকের মাপ যার বাংলাদেশের সমান। শেখ মুজিব আর বাংলাদেশ একই বৃন্তে গাঁথা। বাবা শেখ লুৎফর রহমান আর মা সায়রা খাতুন তাঁদের এই তৃতীয় সন্তানকে আদর করে ডাকতেন খোকা বলে। কালে কালে শেখ পরিবারের আদরের ছোট্ট খোকাই একদিন হয়ে উঠলেন বিশ্বনন্দিত নেতা, একটি নির্যাতিত নিপীড়িত জনগোষ্ঠীর ত্রাণকর্তা। ফিদেল কাস্ত্রোর হিমালয় না দেখার আক্ষেপ মিটেছে যে শেখ মুজিবকে দেখে, অন্নদা শঙ্কর রায় গৌরী যমুনার বিশালতায় মিলিয়েছেন যে মুজিবকে, সেই মুজিবকে না জানলে মানবতা জানা যায় না, নিপীড়িত মানুষের অধিকারের কথা জানা যায় না। মুজিবের জীবন সুধা অমৃত সমান। বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী থেকে জানা যায়, স্কুলে ছাত্রত্বকালীন সময়ে তিনি দরিদ্র শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছিলেন। That is the language for the intercommunication between the various provinces of the state. And the state language, that language should be Urdu and cannot be any other. কার্জন হলে উপস্থিত শেখ মুজিব সহ কিছু সংখ্যক ছাত্র তখনই নো নো বলে প্রতিবাদ করে ওঠেন। বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা করার দাবিতে সচিবালয় গেটে অবস্থান ধর্মঘটে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়। আহত সহযোদ্ধা শওকত আলীকে হাসপাতালে নিয়ে যান শেখ মুজিবুর রহমান। এদিকে 1948 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর কর্মচারীদের চাকরির নিরাপত্তা বিধান এবং অধিকার আদায় আন্দোলনকে সমর্থন জানান শেখ মুজিব। বায়ান্নর ভাষা আন্দোলনটি কিন্তু আমাদেরকে 1971 সালের স্বাধীনতার বীজটি বপন করে দিয়েছে। আমি শ্রদ্ধা জানাই মাতৃভাষার জন্য শহীদ সালাম, বরকত, রফিক, জব্বার, শফিউর সহ নাম না জানা অনেকের প্রতি যাদের রক্তে রঞ্জিত হয়েছিল রাজপথ, যাদের আত্মত্যাগের কারণে আজ আমরা বুক ফুলিয়ে মায়ের ভাষায় কথা বলি, নিজের মনের সব কথা খুলে বলতে পারি। শ্রদ্ধা জানাই সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রিন্সিপাল আবুল কাশেম সহ সকল ভাষা সংগ্রামীদের প্রতি যাদের পরিকল্পনা এবং দক্ষতায় ভাষা আন্দোলন বেগ পেয়েছিল। ভাষা আন্দোলন তার গণ্ডিকে পেরিয়ে সারা পৃথিবীর কাছে একটি নতুন মাত্রায়, নতুন শ্রদ্ধায়, নতুনভাবে প্রকাশিত হয়েছিল, পরিচিত হয়েছিল এবং যার পরিণতি হয়েছিল সর্বশেষ 21 ফেব্রুয়ারি 1952। ছোট্ট বন্ধুরা, তোমরা নিশ্চয়ই জানো যে বাঙালি অদম্য একটি জাতি। বাঙালি কখনো পেছনে ফিরে তাকায় না। বাঙালির একটি
একটি স্বভাবজাত একটি অভ্যাস হলো সামনে যাওয়া। হাত যেমন আমাদের সামনে যায়, আমাদের নাক যেমন আমাদের সামনে, চোখ দিয়ে যেমন করে আমরা সামনে দেখি, তেমন করেই বাঙালি সামনে এগিয়ে যাওয়ার সব প্রত্যয় নিয়ে সবসময় পথ চলে কথা বলে। তো সেই এগিয়ে যাওয়ার পথ চলায় আমাদের অদম্য ছাত্রদেরকে কখনো ছাত্রীদেরকে ছাত্রদেরকে কখনো পশ্চিমা শাসক গোষ্ঠী দাবিয়ে রাখতে পারে নাই, পেছনে ফেলে রাখতে পারে নাই। তার প্রকাশ আমরা আজ পাচ্ছি, কথা বলছি মাতৃভাষা বাংলায়। মায়ের কথাগুলোকে, আমার কথাগুলোকে, আমাদের কথাগুলোকে মানুষের কাছে উপস্থাপন করতে পারছি। কবি ভবানী প্রসাদ মজুমদারের লেখা কবিতা বাংলাটা ঠিক আসে না। ছেলে আমার খুব সিরিয়াস, কথায় কথায় হাসে না। জানেন দাদা, আমার ছেলের বাংলাটা ঠিক আসে না। ইংলিশেও রাইমস বলে, ডিবেট করে, পড়াও চলে। আমার ছেলে খুব পজিটিভ, অলিক স্বপ্নে ভাসে না। জানেন দাদা, আমার ছেলের বাংলাটা ঠিক আসে না। স্থানের পাশাপাশি তৃতীয় রাষ্ট্র হিসেবে স্বতন্ত্র স্বাধীন বাংলা প্রতিষ্ঠার জন্য শেখ মুজিবুর রহমান হোসেন শহীদ সোহরাওয়ার্দীর সাথে আন্দোলনে যোগ দেন। যদিও এই উদ্যোগ বাতিল হয়, কিন্তু পরবর্তীকালে এটি একজন জাতির পিতার স্বপ্নের রাষ্ট্র গড়ার ভিত্তি হয়ে ওঠে। মুজিবকে গ্রেফতার করা হয়। 23 জুন পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয় এবং কারাগারে বন্দী অবস্থাতেই শেখ মুজিবুর রহমান যুগ্ম সম্পাদক নির্বাচিত হন। মাওলানা ভাসানি সভাপতি এবং শামসুল হক সাধারণ সম্পাদক নির্বাচিত হন। এর 3 দিন পর ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান মুজিব। একজন কীর্তিমান বাঙালি বিশ্ব দরবারে বাঙালির পরিচয়কে তুলে ধরবে বলে জীবনের সমস্ত বসন্ত দিন উৎসর্গ করেছিলেন, তাকে আমরা আজকের এই তার জন্মশতবার্ষিকীতে শ্রদ্ধা জানাই, কৃতজ্ঞতা জানাই। স্কোর্স ময়দানে 1971 সালের 3রা জানুয়ারি বঙ্গবন্ধু বলেছেন, মহাপ্রলয়ে দক্ষিণ বাংলার 10 লাখ লোক মারা গেল, লাখ লাখ লোক অসহায় অবস্থায় রইল, রিলিফ ফান্ডের জন্য বিদেশ থেকে হেলিকপ্টার আইসা কাজ কইরা গেল, অথচ ঢাকার একখানা মাত্র সামরিক বাহিনীর হেলিকপ্টার সারা পশ্চিম পাকিস্তান থেকে কোনো হেলিকপ্টার আসলো না। আমরা এই সব বেইনসাফির অবসান করব। এরপর এলো 25 মার্চের কালো রাত্রি। রাত 10টার দিকে শুরু হয় সেই পরিকল্পিত ধ্বংসযজ্ঞ। মধ্যরাতে ঢাকার নীলখানা, রাজারবাগ, পুলিশ লাইন, নীলক্ষেত এলাকায় আক্রমণ চালায় হানাদাররা। ভয়াবহ এই রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 10 জন শিক্ষককে নির্মমভাবে হত্যা করা হয়। অন্যদিকে ওই রাতেই জহুরুল হক হলের প্রায় 200 জন ছাত্রকে গুলি করে হত্যা করা হয়। ছাত্রীনিবাস রোকেয়া হলে আগুন ধরিয়ে দেওয়া হয় এবং ছাত্রীরা আগুন থেকে বাঁচতে হলের বাইরে আসা শুরু করলে পাকিস্তানি হানাদার বাহিনী তাদের ওপর নির্বিচারে গুলি চালায়। 300+ ছাত্রীকে সে রাতে হত্যা করা হয়। রাজারবাগে সেদিন ইস্ট পাকিস্তান প্রভিনশিয়াল রিজার্ভ ফোর্সের 350 এবং স্পেশাল আর্মড ফোর্সের 500-600 পুলিশ ছিল। আমাদের
But the amount of support that Presidency International School has given me to organize this event. We must maintain close social communication and connection with students. বিতর্ক আসলে কোনো বিষয়কে গভীরভাবে অনুসন্ধানের চেষ্টা করা। এই সংসদ মনে করে শিক্ষার মূল উদ্দেশ্য শিক্ষার উদ্দেশ্য শুধুমাত্র ক্যারিয়ার কেন্দ্রিক হওয়া উচিত। ভালো মার্কস পেতে হবে পড়াশোনা করো পড়াশোনা 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 তো মাননীয় স্পিকার প্রেসারটি এখানে কোথায় এক্সপেকটেশন এন্ড বার্ডেনটি এখানে কোথায় বাচ্চারা মানসিকভাবে ভারসাম্যহীন কোন ওয়ার্ল্ডে হবে কি মেইনটেইন করার প্রয়োজন নাই অবশ্যই আমরা একটা নিয়ম মেনে চলব সব ছাত্রদেরকে নিয়ে গার্ডিয়ানদেরকে নিয়ে আমরা চিন্তিত দেয়ার ক্যানট বি এ বেটার টুলস দ্যান এডুকেশন উই পাসড আ ল দ্যাট ইটস স্টেট উইল এনশিওর একাত্তরের পয়লা মার্চ প্রেসিডেন্ট ইয়াহিয়া খান জাতীয় পরিষদের অধিবেশন শুরুর মাত্র দুদিন আগে অনির্দিষ্টকালের জন্য এই অধিবেশন স্থগিত ঘোষণা করেন এই ঘোষণার ফলে সর্বস্তরের বাঙালি জনতা রাস্তায় নেমে এসে বিক্ষোভে ফেটে পড়ে এবং বঙ্গবন্ধু সাত দিনের অসহযোগ আন্দোলনের ঘোষণা করেন মায়েরা আমার তোমরা আমার উপর বিশ্বাস আছে আমি প্রধানমন্ত্রীত্ব চাই না আমরা দেশের মানুষের অধিকার চাই আর যদি একটা গুলি চলে আর যদি আমার লোকের উপর হত্যা করা হয় তোমাদের উপর কাছে আমার অনুরোধ রইল প্রত্যেক ঘরে ঘরে দুর্গ গড়ে তোলো দ্বিতীয় কথা প্রত্যেক গ্রামে প্রত্যেক মহল্লায় প্রত্যেক ইউনিয়নে প্রত্যেক সাবডিভিশনে আওয়ামী লীগের নেতৃত্বে
সংগ্রাম পরিষদ গড়ে তোলো এবং তোমাদের যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকো। মনে রাখবে, রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেব, এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। জয়ের ঠিক আগে বাংলাদেশকে মেধাশূন্য করার উদ্দেশ্যে 14 ও 15 ডিসেম্বর পাকিস্তানি হানাদারেরা নির্বিচারে বাঙালি বুদ্ধিজীবীদের হত্যা করে। দীর্ঘ 9 মাসে রক্তক্ষয়ী সংগ্রাম শেষে 30 লাখের শহীদের রক্তের বিনিময়ে এবং 2 লাখ মা বোনেদের সম্ভ্রমের বিনিময়ে পাকিস্তানি দখলদার বাহিনী 1971 সালের 16 ডিসেম্বর আত্মসমর্পণ করে। দেশে ফিরে আসার পর এক ব্যাখ্যাতীত অবস্থার মধ্যে পড়েন বঙ্গবন্ধু। সেই সময় তিনি প্রায়শই পান্নালালের মা আমার সাধনা মিটিল গানটি শুনতে শুনতে আকুল হয়ে উঠতেন। আমার সাধনা মিটিল আশানা পুরিল সকলি ফুরায় যায় আমার সাধনা মিটিল আশা না পুরিল জনমের সদ ডাকি গো মাতরে জনমের সদ ডাকি গো মাতরে কোলে তুলে নিতে আয়ে মা আমার সাধনা মিটিল আশা না পুরিল সকলি ফুরায় যায়।